তাহলে চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি লাবণী, এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্কিন ব্রাইটেনিং কফি ফেশিয়াল। তো চলুন সবার আগে দেখে নিই কফির বেনিফিটস গুলো। ফ্রেন্ডস, কফির মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে যেটা আমাদের ব্লাডের ফ্লোকে হেলদি রাখে। কফি আমাদের সান ট্যান রিমুভ করতে হেল্প করে। কফি আমাদের স্কিনে অ্যান্টি এজিং হিসাবেও কাজ করে। যেমন ধরুন স্কিনে থাকা কোনো দাগ বা ডার্ক স্পট সেটাকেও রিমুভ করতে কফি হেল্প করে। কফির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন B3 থাকে অ্যাকর্ডিং টু দ্য স্কিন ক্যান্সার ফাউন্ডেশন। কফির মধ্যে যে প্রচুর পরিমাণে ভিটামিন B3 থাকে সেটার জন্য আমাদের স্কিন ক্যান্সার থেকে রক্ষা করে। তো গাইজ, আর দেরি না করে চলুন দেখে নিন আমি কিভাবে এই ফেশিয়ালটা রেডি করি। লেটস গেট স্টার্টেড। এখানে স্ক্রাব রেডি করার জন্য আমি নিয়ে নেব ছোট একটি বাটি। এতে আমি দিয়ে দেব চালের গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ কফি পাউডার। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব, নারকেলের তেল। আপনারা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এরপরে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমার স্ক্রাব রেডি। আপনারা চাইলে এটা ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন 15 দিনের জন্য। এরপরে আমি মাসাজ ক্রিমটা রেডি করে নেব। মাসাজ ক্রিম রেডি করার জন্য আমি এখানে নিয়ে নেব 1টা বাটি, আর এতে দেব 1 চামচ কফি পাউডার, 1 চামচ মালাই মানে দুধের সর, আর 1/2 চামচ মধু। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ অ্যালোভেরা জেল। তো এখন আমি এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস সুন্দরভাবে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিলেই আমার মাসাজ ক্রিম রেডি। এরপর আমি এখানে আমার মাস্ক রেডি করে নেব। মাস্ক রেডি করার জন্য আমি সবার প্রথমে নিয়ে নেব 1 চামচ কফি পাউডার, 1 চামচ বেসন, আর 1 চামচ র মিল্ক মানে কাঁচা দুধ। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার মাস্ক রেডি। এই প্রিপারেশনটা আমি এখন আমার হাতে ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি আমার হাতটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি স্ক্রাবটি খুব হালকা হাতে 4 থেকে 5 মিনিট মাসাজ করে নেব। আমার স্ক্রাবটি করা হয়ে গেছে। এখন আমি নর্মাল জল দিয়ে এটা ভালোভাবে ধুয়ে নেব এবং একটা সফট রুমাল দিয়ে মুছে নিচ্ছি। এখন আমি আমার মাসাজ ক্রিমটা ইউজ করব। তো আমি এই মাসাজ ক্রিমটা খুব হালকা হাতে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মাসাজ করে নেব। মাসাজের ফলে আমাদের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় এবং স্কিন অটোমেটিক্যালি গ্লো করে। তো আমার এখানে মাসাজ করা হয়ে গেছে এবং আমি এটা সফট রুমাল দিয়ে মানে ভেজা রুমাল দিয়ে খুব ভালোভাবে মুছে নেব। এবার আমি মাস্কটি ইউজ করছি, আর মাস্কটি ইউজ করার জন্য আমি একটা ব্রাশের নিয়ে নিয়েছি এবং ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে আমার হাতে মাস্কটি সুন্দরভাবে লাগিয়ে নেব। শুকানোর জন্য ছেড়ে দেব। তো আমার এটা এখন শুকিয়ে গেছে।
এখন আমি ভেজা সফট রুমাল দিয়ে খুব ভালোভাবে মুছে নেবো।